जा ईशान छूटे जा, ये आटका बकुल के। ও তো সকলের সামনে বলে গেছে যে বিনা অধিকারে ওই বাড়িতে আর থাকবে না। যাবো যা, গিয়ে বকুলের অধিকারটা ওকে বুঝিয়ে দে। এটা হতে পারে না বলছো, তুমি যেটা বলছো না বাস্তব নয়, হতে পারে না। নিজের সঙ্গে ছলনা করছিস ঈশা কেন বাবা? এতে তোর কি লাভ? কলজেটু তোমরা সবাই মিলে যেটা ভাবছো সেটা আসলে ঠিক নয়, এটা ভুল। তাই তো, ভুল তো বলছিস তো? ঠিকই বলছে, বেশ। আমার এই প্রশ্নের উত্তর তোকে আজকে দিতে হবে না, তুই ভাব, ভালো করে ভাব। নিজের বিবেকের কাছে নিজে প্রশ্ন করিস, আর একশোবার প্রশ্ন কর। যদি অন্তত 50 বার তোর মন তোকে এই উত্তর দেয় যে না, তুই সত্যি বকুলের কথা ভাবিস না, বকুলকে তোর প্রয়োজন নেই, তখন আমাকে বলিস, আমি তোর কথা মেনে নেব। কিন্তু আমি তোকে বলছি ঈশান, তুই ভুল করছিস। জীবনের সবচেয়ে বড় ভুলটা তুই করছিস ঈশান। যাক না, যাক যাক বকুল, চলে যাক, একা একা চলে যাক। পথে যদি ওর কোনো বিপদ হয় হোক, তোর কি? যাক চলে যাক। তোমরা কেউ আমার অবস্থাটা বুঝতে পারছো না, তাই এই কথাগুলো বলতে পারছো। আমি জানি তোমরা কেউ বুঝতে পারছো না, পরিস্থিতির আগের মতন নেই বলছি একটু। আমি এত সহজে কোনো সিদ্ধান্ত নেওয়ার মতন জায়গাতে নেই কেন? তোমরা বুঝতে চাইছো না, এত আবেগ দিয়ে ভাবলে হয় না। আমি গাছটাকে রোজ জল দেব, রোজ সার দেব, এর সমস্ত যত্ন আমি নিজে হাতে করব। তবে আমি যখন থাকবো না, তখন কিন্তু ওর সমস্ত দায়িত্ব আপনাকে নিতে হবে, মাথায় থাকে যেন। সত্যি করে কি আমার দোষ আছে?